সমাজের আয়না হয়ে ওঠা তার বিস্ফোরক ছোট গল্প নিয়ে মামলা চলেছে বছর বছর। 1947-এর দেশভাগ, ক্রান্তিবাদী বিপ্লব ও বার বনিতাদের নিয়ে লেখা ছোট গল্প যেমন কালি সালোয়ার, ধোঁয়া, ঠান্ডা গোস্ত, উপর নিচে, দরমিয়া, এগুলির জন্য চরম অবমাননা সহ্য করতে করতে স্ত্রী সন্তানকে নিয়ে পূর্ব পাকিস্তান চলে যেতে হয়েছিল তাকে। ব্যারিস্টার পিতার অমতে থিয়েটারের সাথে যুক্ত থাকা সাদাত হাসান মান্টোর ছোট গল্প জনসমক্ষে আসে 1947-এর অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে। সেই কালো অন্ধকার গলিতে মিশে যাওয়া এক ঝাঁক গল্পের মধ্যে থেকে তুলে এনে আমাদের আজকের পরিবেশনা, সাদাত হাসান মান্টোর টোবা টিক্সে। দেশভাগের 2-3 বছর পর পাকিস্তান ও ভারতবর্ষের মহামান্য সরকার বাহাদুরের খেয়াল হলো যে সংখ্যালঘু বন্দীদের মতন পাগলদেরও লেনদেন হওয়া প্রয়োজন। অর্থাৎ যেসব মুসলিম পাগল হিন্দুস্তানের পাগলাগারদে রয়েছে তাদের পাকিস্তানে, এবং যেসব হিন্দু বা শিখ পাগল পাকিস্তানের উন্মাদ আশ্রমে রয়েছে তাদের হিন্দুস্তানে পৌঁছে দেওয়া আবশ্যক। ঠিক জানি না এ প্রস্তাব সকলের কাছে গ্রহণযোগ্য ছিল কিনা, কিন্তু বুদ্ধিজীবীদের সিদ্ধান্ত অনুযায়ী বেশ কয়েকটি উচ্চস্তরের বৈঠক হবার পর পাগলদের স্থানান্তর শুরু হলো। ভারতবর্ষে যেসব মুসলমান পাগলের আত্মীয় স্বজন ছিল তাদের রেখে বাকিদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার কথা হলো, আর পাকিস্তানের অধিকাংশ হিন্দু আর শিখ ভারতবর্ষে চলে এসেছিল, তাই সব বিধর্মী পাগলদের ভারতবর্ষে পৌঁছে দেওয়ার তোড়জোড় শুরু হলো। ওদিকের খবর জানি না, কিন্তু এখানে লাহোরের পাগলখানায় যখন এ সংবাদ এসে পৌঁছলো তখন বেশ অদ্ভুত ধরনের কাণ্ড কারখানা দেখা গেল। এক মুসলমান পাগল যে 12 বছর ধরে জমিজমা সংক্রান্ত উপদেশ দিত, তাকে যখন তার এক বন্ধু প্রশ্ন করলো, মৌলবী সাহেব, আচ্ছা পাকিস্তানের ব্যাপারটা কি? তখন সে খুব চিন্তা টিন্তা করে জবাব দিল, পাকিস্তান হিন্দুস্তানের মধ্যে একটা জায়গা যেখানে ছুরি তৈরি হয়। এবং এ কথা তার উম্মাদ বন্ধুরা বিনা বাক্যব্যয় মেনেও নিল। একদিন এক মুসলমান পাগল স্নান করতে করতে পাকিস্তান জিন্দাবাদ বলে এমন উন্মত্তের মতন স্লোগান দিতে শুরু করলো যে একেবারে পা পিছলে হকেন। পাগলখানায় কিছু পাগল এমনও ছিল যারা আসলে পাগল ছিল না, এদের মধ্যে অধিকাংশই ছিল খুনি যাদের আত্মীয় স্বজন বিভিন্ন অফিসারকে ধরে এদের পাগল বানিয়ে এখানে পাঠিয়ে দিয়েছিল যাতে অন্তত ফাঁসি কাট থেকে বাঁচানো যায়। এরা কিছুটা বুঝত ভারতবর্ষ কেন ভাগ হলো আর পাকিস্তানই বা কি, কিন্তু আসল ঘটনা এদেরও অগোচর ছিল। খবরের কাগজে এ সম্বন্ধে কিছু পাওয়া যেত না, পাহারাদার সিপাহীরা অশিক্ষিত, তাদের আলোচনা থেকেও কিছু বেরিয়ে আসতো না। ওরা শুধু এটুকুই জানত যে মোহাম্মদ আলী জিন্না বলে একজন আছেন যাকে কায়েদে আজম বলা হয়। তিনি মুসলমানদের জন্য একটা আলাদা দেশ বানিয়েছেন যার নাম পাকিস্তান, কিন্তু সেই দেশটা ঠিক কোথায়, তার হাল হাকিকত কি, সে বিষয়ে কারুর কিছুই জানা ছিল না। সেই জন্য পাগলখানার সেই সব পাগল যাদের মাথা তখনও সম্পূর্ণ খারাপ হয়নি, তারা হিন্দুস্তান না পাকিস্তান কোন দেশে রয়েছে সেই নিয়ে দ্বন্দ্বে ছিল। যদি তারা হিন্দুস্তানে থাকে তাহলে পাকিস্তান কোথায়, আর যদি তারা পাকিস্তানে থেকে থাকে তাহলে এটা কি করে সম্ভব যে তারা কিছুকাল আগে হিন্দুস্তানে ছিল? একজন পাগল তো হিন্দুস্তান নাকি পাকিস্তান, পাকিস্তান নাকি হিন্দুস্তান, এ চক্করে এমনভাবে পড়ে গিয়েছিল যে তার পাগলামি আরও বেড়ে গিয়েছিল। জেলে ঝাড়ু দিতে দিতে সে একদিন সোজা গাছে চড়ে বসল এবং সেখান থেকে 2 ঘন্টা ধরে বিস্তর ভাষণ দিয়ে গেল, যার বিষয়বস্তু ছিল হিন্দুস্তান পাকিস্তানের মতো সংবেদনশীল ইস্যু। সেপাইরা তাকে নামতে বললে সে আরো উপরে উঠে গিয়ে বলে, আমি হিন্দুস্তানও থাকতে চাই না, আমি পাকিস্তানও থাকতে চাই না, আমি এই গাছে থাকব। কিছু পরে পাগলামি প্রকোপ কমলে নিচে নেমে এসে তার হিন্দু ও শিখ বন্ধুদের গলা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করত, কারণ তার ধারণা ছিল তাকে সেসব বন্ধুদের ছেড়ে হিন্দুস্তান চলে যেতে হবে। এক মোটা মুসলমান উন্মাদ যে এককালে মুসলিম লীগের জঙ্গি কর্মী ছিল এবং দিনের মধ্যে 15-16 বার সে চান করত, এক কথায় তার অভ্যেস ছেড়ে দিল। তার নাম ছিল মোহাম্মদ আলী। একদিন সে ঘোষণা করে দিল যে সেই কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না। তার দেখা দেখি এক শিখ পাগল মাস্টার তারা সিং বনে গেল। খুব সম্ভাবনা ছিল কয়েদিদের দলটির মধ্যে খুনোখুনি শুরু হয়ে যাওয়ার, কিন্তু এদের বিপজ্জনক পাগলের আখ্যা দিয়ে আলাদা আলাদা সেলে বন্ধ করে দেওয়ায় এ বিপত্তি ঘটেনি।
ইউরোপিয়ান ওয়ার্ডে দুজন অ্যাংলো ইন্ডিয়ান পাগল ছিল। তারা যখন শুনল যে ভারতবর্ষ স্বাধীন করে ইংরেজ দেশ ছেড়ে চলে গেছে, তখন কিন্তু ভয়ানক আঘাত পেল। এরপর তারা দুজনে ঘণ্টার পর ঘণ্টা গোপনে এই আলোচনা করতে লাগল। পাগলাখানায় তাদের স্থান ঠিক এখন কোথায় হবে? জেলে ইউরোপিয়ান ওয়ার্ড থাকবে নাকি উড়িয়ে দেওয়া হবে? ব্রেকফাস্ট পাওয়া যাবে নাকি যাবে না? ডাবল রুটির বদলে তাদের যদি ব্লাডি ইন্ডিয়ান চাপাতিস গিলতে হয়, সে তো তাদের বিষভক্ষণের সামিল। একজন শিখ ছিল যার পাগলখানায় প্রায় কেটে গেছে 15 বছর। প্রায় সর্বক্ষণ সে বিড়বিড় করত আর এক আজব বাক্য বলত। সেনা দিনে ঘুমত না রাতের বেলা? পাহারাদারদের কথা অনুযায়ী সে 15 বছর এক মুহূর্তের জন্য নিদ্রা যায়নি। শোনি, কখনো কখনো শুধু দেওয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকত। ঠায় দাঁড়িয়ে থাকবার কারণে তার দুটো পা ফুলে গিয়েছিল, গোড়ালিও, কিন্তু সে শারীরিক কষ্টের তেমন তোয়াক্কা করত না। পাগলদের বদলাবদলির কথা আলোচনা হলে সে খুব মন দিয়ে সেগুলো শুনত। তাকে অন্যরা কিছু জিজ্ঞাসা করলে খুব গম্ভীরভাবে বলতো, পাকিস্তান গভর্নমেন্ট। তারপর এক সময় দাল অফ দি পাকিস্তান এর জায়গায় চলে এলো অফ দ্য টোবা টেক্সিং গভর্নমেন্ট। সে অন্য পাগলদের প্রশ্ন করা শুরু করলো, আমার গ্রাম টোবা টেক্সিং এখন কোথায়? কিন্তু কেউই তার প্রশ্নের ঠিক উত্তর দিতে পারলো না। যারা চেষ্টা করলো তারা নিজেদের প্রশ্নের মধ্যেই ঘুরপাক খেতে লাগলো। শিয়ালকোট যেটা আগে হিন্দুস্তানে ছিল সেটা যদি এখন পাকিস্তানে চলে যেতে পারে, তাহলে লাহোর যেটা এখন পাকিস্তানে, এটা তো হিন্দুস্তান হয়ে যেতে পারে। আবার গোটা হিন্দুস্তান পাকিস্তানও তো হয়ে যেতে পারে। বা হিন্দুস্তান পাকিস্তান দুটো দেশই যদি গায়েব হয়ে যায়, এই পারে। এই পাগলটির ঘটনা ক্রমশ একটা নির্দিষ্ট আকার ধারণ করেছিল। খুব কম স্নান করবার ফলে তার দাড়ি আর চুল পরস্পরের সাথে জট পাকিয়ে গিয়েছিল। তার ফলে তাকে কিরম যেন ভয়ানক দেখতে লাগত, কিন্তু আসলে লোকটা নিরীহই। গত 15 বছর সে কারুর সঙ্গে দাঙ্গা হাঙ্গামা করেনি। জেলের পুরনো কর্মচারীরা জানত টোবা টেক্সিং গ্রামে তার অনেক জমি জমা আছে। বেশ ধনী জমিদারই ছিল সে। হঠাৎ মাথার গণ্ডগোল হয়ে গেল আর তারপর যা হয়। তার আত্মীয় স্বজনেরা মোটা মোটা শিকলে বেঁধে তাকে পাগলাখানায় ভর্তি করে দিয়ে যায়। মাসে একবার দুবার তারা এখানে এসে তার খবর নিয়ে যেত। প্রায় এক যুগ এমন চলার পর হিন্দুস্তান আর পাকিস্তান আলাদা হয়ে যাওয়ায় তাদের আশা বন্ধ হয়ে গেল। আসল নাম বিসেন সিং হলেও পাগলখানায় সবাই তাকে টোবা টেক্সিং বলেই ডাকত। ওর দিনক্ষণ মাসের কোনো হিসেব ছিল না, শুধুমাত্র আত্মীয় স্বজন আসবার সময় হলে ও নিজেই বুঝতে পারত। দফাদারদের কাছে গিয়ে বলতো ওর সঙ্গে কেউ দেখা করতে আসবে। সেদিন সে খুব ভালো করে স্নান করত, শরীরে খুব ভালো করে সাবান ঘষত, এমনকি মাথায় তেল দিয়ে চুলও আঁচড়াত। একেবারে নতুন জামা কাপড় পরে সেজে গুজে লোকজনের সামনে এসে দাঁড়াত। কেউ কোনো প্রশ্ন করলে কিছুক্ষণ চুপ করে থাকত, তারপর বলতো, উপর দি গিরগিরতি অনেক আসতি বেদিওয়ান দি মঙ্গি লাল অফ দি ল্যান্টেন। তার একটা মেয়েও ছিল যে প্রতি মাসে এক আঙুল করে বাড়তে বাড়তে 15 বছরের যুবতীতে উপনীত হয়েছিল। বিসেন সিং ওকে চিনত না। ও যখন ছোট ছিল নিজের বাপকে দেখে খুব কাঁদত, বড় হয়েও তাকে দেখে ওর চোখ দিয়ে জল ঝরঝর করে পড়ত। বাবা, বাবা তুমি ভালো আছো? আমার সাথে বাড়ি যাবে বাবা? আমি আবার আসব, তুমি ভালো থেকো। পাকিস্তান হিন্দুস্তানের ঝামেলা শুরু হলে ও অন্যান্য কয়েদিদের জিজ্ঞাসা করতে শুরু করলো, টোবা টেক্সিং কোথায়? সন্তোষজনক জবাব না পেলে ওর মনের যন্ত্রণা দিনে দিনে বাড়তে লাগলো। বাড়ির লোকজন আসাও বন্ধ হয়ে গিয়েছিল। আগেও নিজেই বুঝতে পারত কেউ ওর সাথে দেখা করতে আসছে, কিন্তু ওর হৃদয়ের ধ্বনিও যেন স্তব্ধ হয়ে গিয়েছিল যা তাকে জানান দিত কারোর আগমনের কথা। ওর বড় ইচ্ছে হতো যে ওর প্রতি সহানুভূতিশীল মানুষেরা যেন আবার আসে ওর সাথে দেখা করতে, ওর জন্য ফল মিঠাই জামাকাপড় নিয়ে আসে। সেই সব লোকজনকেও জিজ্ঞাসা করত টোবা টেক্সিং কোন দেশে। যদিও সেসব লোকজন ওর গ্রাম থেকে আসত না, কিন্তু ওর মনের প্রাণের বিশ্বাস ছিল যে তারা ওর আঞ্চলিক লোক। এই পাগলখানাতেই এক উন্মাদ ছিল যে নিজেকে ঈশ্বর বা খোদা মনে করত।
তাকে দেখে একদিন বিশন সিং জিজ্ঞাসা করল, টোবাটেক সিং হিন্দুস্তানে না পাকিস্তানে? সে অভ্যাসবশত অট্ট হাসি দিয়ে বলল, টোবাটেক সিং না হিন্দুস্তানে না পাকিস্তানে, কারণ আমি এখনো হুকুমই দিইনি। তারপর থেকেই বিশন সিং সেই খোদার কাছে অনেক কাকুতি মিনতি, অনেক সাধ্য সাধনা করল, যাতে সে হুকুম দিয়ে দেয়, যাতে সমস্ত ঝঞ্ঝাটি খতম হয়ে যেতে পারে। কিন্তু সে তো খুব ব্যস্ত মানুষ, তার আরো অনেক হুকুম দেওয়ার আছে। একদিন বিশন সিং প্রচন্ড রেগে গিয়ে তাকে ধমকে দিয়ে বলল, এর অর্থাৎ সম্ভবত এই যে, তুমি মুসলমানের খোদা, শিখদের খোদা হলে নিশ্চয়ই আমার প্রার্থনা শুনতে। স্থানান্তরের কয়েকদিন আগে টোবাটেক সিং থেকে বিশন সিং এর এক মুসলিম বন্ধু দেখা করতে এসেছিল। সে আগে কখনো আসেনি। বিশন সিং তাকে দেখে প্রথমে দুপা পিছিয়ে গেল, তারপর ফেরবার উপক্রম করল, কিন্তু সেপাইরা তাকে আটকে দিয়ে বলল, এ তো আমার বন্ধু ফজলউদ্দিন, তোমার সাথে দেখা করতে চায়। বিশন সিং ফজলউদ্দিনকে এক ঝলক দেখে বিড়বিড় করে কিছু বলতে লাগল। ফজলউদ্দিন ওর দিকে এগিয়ে এসে কাঁধে হাত রেখে বলল, সালাম আলাইকুম চাচা জান, আমি অনেকদিন ধরেই ভাবছি তোমার সঙ্গে দেখা করতে আসব, কিন্তু সময় পাইনি। তোমার বাড়ির সকলে নিরাপদে হিন্দুস্থান পৌঁছে গেছে, আমি সেই সময় আমার যথাসাধ্য করেছি। তোমার মেয়ে রূপকর, সে কিছু বলতে গিয়ে থমকে গেল। বিশন সিং এর কিছু একটা মনে হয়েছিল হয়তো, তাই সে বলল, রূপকর সেও ঠিক আছে, ওদের সাথেই চলে গেছে। বিশন সিং চুপ করে রইল। ওরা আমায় বলেছিলেন তোমার খোঁজ খবর নিতে, কিন্তু শুনলাম তুমিও হিন্দুস্থান চলে যাচ্ছ। ভাই বলবীর সিং এবং ভাবিজিকে আমার সালাম জানিও। বহিন অমৃতকর ও ভাই বলবীর সিংকে বলো ফজলউদ্দিন ভালোই আছে। যে দুটি মোষ তারা রেখে গিয়েছিলেন তাদের একটা এড়ে বাছুর দিয়েছে আর একটার বকনা বাছুর হয়েছিল, কিন্তু সে ছদিনের হয়েই মারা গেছে। আর আমার সাধ্যের মধ্যে যদি কিছু করার থাকে তো বলো, আমি সবসময় তৈরি। আর আর তোমার জন্য কিছু মিঠাই এনেছি। বিশন সিং তৎক্ষণাৎ মিঠাইয়ের পুঁটলি সিপাহীদের হাতে চালান করে দিয়ে ফজলউদ্দিনকে জিজ্ঞাসা করল, টোবাটেক সিং কোথায়? কোথায় আর হবে, যেখানে ছিল সেখানেই আছে। বিশন সিং আবার জিজ্ঞাসা করল, হিন্দুস্তানে? না না না, পাকিস্তানে। উপর দি গিরগিতি অনেক ইস দি বেদি অনদি মংদি লল অফ দি পাকিস্তান এন্ড হিন্দুস্তান অফ দি ফটেম। বদলির প্রক্রিয়া প্রায় অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছিল। এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক আসা পাগলের দল এসে পৌঁছে গিয়েছিল। বদলির দিন স্থির হল। প্রবল এক শীতের সকালে লাহোরের পাগলাগারদ থেকে হিন্দু ও শিখ পাগল ভর্তি লরি পুলিশ পাহারায় রওনা দিল। সংশ্লিষ্ট অফিসাররা ছিলেন সহযাত্রী। ওয়াগা বর্ডারে দু তরফের সুপারিনটেন্ডেন্ট পরস্পরের সঙ্গে মিলিত হলেন। প্রাথমিক ঔপাচারিক কার্যক্রম শেষ হলে বদলির কাজ শুরু হল, যা চলল শেষ রাত পর্যন্ত। পাগলদের লরি থেকে নামানো ও অন্য অফিসারের হেফাজতে পাঠানো বেশ কঠিন কাজ ছিল। কিছুতেই কেউ নামতে চাইছিল না, আবার কেউ নেমে এদিক ওদিক দৌড়দৌড়ি করছিল। যারা উলঙ্গ ছিল তাদের কাপড় পরিয়ে দিলে তারা ছিঁড়ে ছুঁড়ে শরীর বিচ্ছিন্ন করে ফেলছিল। কেউ গালিগালাজ করছিল, কেউ গান গাইছিল, অনেকে নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিয়েছিল। কেউ নাচছিল, কেউ বিলাপ করছিল, চিৎকারে কান পাতা দায় হয়ে উঠেছিল। উন্মাদ মহিলাদের কথা তো ছেড়েই দিলাম, শীতে এত জর্জরিত হয়ে পড়েছিল যে তাদের দাঁতে দাঁত লেগে যাচ্ছিল। পাগলদের অধিকাংশরই এই বদলিতে সম্মত ছিল না, কারণ তারা বুঝতেই পারছিল না কেন তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় ঠেলে দেওয়া হচ্ছে। এদের মধ্যে যাদের সামান্য কিছুটা জ্ঞান ছিল তারা হয় পাকিস্তান জিন্দাবাদ অথবা পাকিস্তান মুর্দাবাদের ধ্বনি দিচ্ছিল। দু একবার দাঙ্গা লাগতে লাগতে বেঁচেও যায়, কারণ অধিকাংশ শিখ ও মুসলমান পাগল এই ধ্বনি শুনে ক্রুদ্ধ উন্মত্ত হয়ে উঠছিল। সীমান্তে অফিসার যখন বিশন সিং এর নাম রেজিস্টারে লিখছেন তখন সে এসে জিজ্ঞাসা করল, টোবাটেক সিং কোথায়, পাকিস্তানে না হিন্দুস্তানে? সংশ্লিষ্ট অফিসার হাসলেন, বললেন,
পাকিস্তানি। এ কথা শুনে বিশেন সিং হঠাৎ উঠে দাঁড়িয়ে পিছু হটে নিজের বন্ধুদের কাছে চলে গেল। পাকিস্তানি সেপাইরা তাদেরকে উল্টো দিক দিয়ে নিয়ে আসার চেষ্টা করলো, সে আপত্তি জানাতে শুরু করলো। তোবা ট্যাক্সিং এখানে, এই বলে সে চিৎকার করতে লাগলো। উপর দি গির গির দি অনেক এস দি বেদিয়ান দি মং দি লাল অফ তোবা ট্যাক্সিং ইন পাকিস্তান। উপর দি গির গির দি কার সাধ্য তাকে থামায়, মং দি লাল অফ দি তোবা ট্যাক্সিং ইন পাকিস্তান। উপর দি গির গির দি অনেক এস দি বেদিয়ান দি মং দি লাল অফ তোবা ট্যাক্সিং ইন পাকিস্তান। তাকে অনেক বোঝানোর চেষ্টা করা হলো, তোবা ট্যাক্সিং হিন্দুস্তানে চলে গেছে, আর যদি নাও গিয়ে থাকে তাকে খুব শিগগিরই সেখানে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু সে কারুর কথা শুনল না। যখন তাকে জবরদস্তি ওদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলো, তখন সে দুই দেশের মাঝখানে এক জায়গায় স্ফীত পায়ে দাঁড়িয়ে রইল, যেন সেখান থেকে কোনো শক্তি তাকে মারাতে পারবে না। লোকটি তো আদতে নিরীহই ছিল, তাই তাকে খুব বেশি জোর জুলুম করা হলো না। তাকে সেখানেই দাঁড়িয়ে থাকতে দেওয়া হলো এবং বদলির কাজ শুরু হলো। সূর্য ওঠার ঠিক আগের মুহূর্তে অর্থাৎ নির্বাক ও নীরব বিশেন সিং এর গলায় এক গগনভেদী আর্তনাদ নির্গত হলো। চারদিক থেকে অফিসাররা দৌড়ে এলেন, এসে দেখলেন যে লোকটি 15 বছর ধরে লাগাতার নিজের পায়ে দাঁড়িয়েছিল সে মাটিতে উপুড় হয়ে পড়ে আছে। ওদিকে হিংসা কণ্টকিত নক্ষত্রমণ্ডলীর নিচে হিন্দুস্তান, এদিকে সমাধিক বিদ্দিষ্ট তারকা সমাবেশের নিচে পাকিস্তান, মাঝখানের মৃত্তিকায় যেখানে কোনো নাম খোদাই করা নেই তোবা ট্যাক্সিং পড়েছিল। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প, সাদত হাসান মান্টোর তোবা ট্যাক্সিং। তোবা ট্যাক্সিং এর চরিত্রে চন্দ্রোদয় পাল, তোবা ট্যাক্সিং এর মেয়ের চরিত্রে নয়নিকা রয়, ফয়জুল উদ্দিনের চরিত্রে রীতম ঘোষাল, অন্যান্য কয়েদীদের চরিত্রে অমিত ঘোষ ও বিপ্লব চক্রবর্তী, চিত্ররূপায়নে সঙ্গীতা মুখার্জি, সম্পাদনায় সৌরভ, আর গল্পের সূত্রধর অদ্রিজা ভট্টাচার্য।